রিসেন্টলি অনেক বাইক চুরি হওয়া শুরু হয়েছিল, তো লাস্ট ওয়ান উইকে কিছু আমরা বাইক চোর ধরেছি, কিছু রিকভারও হয়েছে। এখন যে রিসেন্টলি যে লাস্ট ওয়ান উইক টেন ডেজের মধ্যে যে বাইকগুলো চুরি হচ্ছিল, তো একটা সাসপেক্টের উপরে আমার ডাউট ছিল। তো টুটন দাস, বাবার নাম ভানু দাস, এই ক্যাম্পের বাজার গাজারিয়া বাড়ি, ওটা আমার আটক করেছি। আটক করে আজকে এখন পর্যন্ত যে প্রিলিমিনারি ইন্টারোগেশনে তিনটা বাইক আর একটা স্কুটি আমরা রিকভার করেছি, এটা থানা নিয়ে যাচ্ছি। নম্বর দেখে তো মানে আমাদের মানে রেকর্ড হিসাবে আছে, বাকি আমরা ওনারদের কন্ট্যাক্ট করে এখন ফার্দার ইন্টিগ্রেশন করো, আমরা রিমান্ড চেয়ে করে বাকি বাইকগুলো উদ্ধার করা যায়। কিন্তু মূলত যা বোঝা যাচ্ছে এগুলো ইসের জন্য মানে বর্ডার পার করাতে পারেনি, এগুলো রেখেছিল হয়তো সম্ভবত পরবর্তীকালে করার একটা প্ল্যানিং ছিল। বাকি অন্য আরও গাড়িগুলো যেগুলো আছে এগুলো লোকেশন কি ওগুলোকে বর্ডার পার করিয়ে দিচ্ছে, এখানে এরকম কোথাও লুকিয়ে রেখেছে এটা জানার চেষ্টা করা। কোন কোন জায়গা থেকে স্যার চুরি হয়েছিল জানা গেছে? বেসিক্যালি এই বাইকগুলো বিশাল মার্ট আর বিগ বাজারের সামনের থেকে যে বাইকগুলো চুরি হয়েছে এই দুটো লোকেশন, এখানে আপনি দেখছেন একটা মাস্টার কি আছে এটাতে খুলে যায়। তো সবাই দামি বাইকটা তো কিনে একটা এক্সট্রা লক সেফটি করার উচিত, আর এই বাইকগুলো যে প্রত্যেকটা বাইক আর গাড়ি পড়ে থাকে বাড়ির, আর এটা একটু পুলিশকে ইনফর্ম করলে ভালো হয়, কেন কি এরা তো এটার অ্যাডভান্টেজ নিচ্ছে আর চুরির বাইকগুলো লুকাতে সক্ষম হচ্ছে। তাছাড়া সবাই এক্সট্রা একটা লক বাইকে রাখলে আমরা ভালোভাবে সিটিজেনদের অ্যাপিল করবো, কেন কি এগুলো সব তো ড্রাগ অ্যাডিক্ট, এদের জন্য তো চুরি করা অনেক বড় কথা না। তো আমাদের নিজের পার্সোনাল সেফটির জন্য একটা এক্সট্রা লক রাখলে ভালো হয় প্রত্যেকটা বাইকের মধ্যে। যাই হোক, কিছু তো আজকে উদ্ধার করা গেছে, বাকি এখন দেখি ইন্টারোগেশনে যদি আরও কিছু উদ্ধার করা যায়। স্যার কোথায় কোথায় থেকে বাইকগুলোকে আপনারা রিকভারি করেছেন? আমরা দেখুন আগরতলা রেলওয়ে স্টেশন চত্বর থেকে তিনটে করেছি, আর এখানে বেলতলি যে এরিয়া আছে হরিনগর 9 নম্বর রোডে আলিবার পিছনে একটা উদ্ধার হয়েছে। আচ্ছা, ওর কাছ থেকে কিছু জানা গেছে কে উপারে মানে বর্ডার পার করছে বা কিছু? নাম তো পেয়েছি, এখন তো তদন্ত স্বার্থে এটা বলো। মাস্টার মাইন্ড কি ওই? না, মাস্টার মাইন্ড আরও হবে, এখনও আমরা এটা আপনাকে ডিসক্লোজ করতে পারবো না, ইনিশিয়াল স্টেজ, তখন তো চলছে সবার উপরে অ্যাকশন। অনেকগুলো চুর ধরেছেনও এবং অনেকগুলো বাইকও রিকভারি হয়েছে, তারপরও চুরের উপদ্রবটা কমছে না? এটা বেসিক্যালি চুরিটা হচ্ছে যারা করছে এরা ড্রাগ অ্যাডিক্ট, এরা নেশা স্পন্সর করার জন্য নিজের নেশার নেশার জন্য চুরি করছে। এটা যারা অন্য লোক যারা উপযুক্ত আছে তাদের ধরা দরকার আছে। আর এইটা যতক্ষণ আমরা ড্রাগসের যে অ্যাডিকশানটা কম করতে পারবো না টাউনে, এরকম ছোটো মোটো চুরি তাছাড়া বাইকের চুরি এটা কন্ট্রোল করা মুশকিল হবে। আমাদের দুদিকে কাজ করতে হবে, একটা ড্রাগ অ্যাডিকশানটা নিয়ে অ্যাওয়ারনেস করা, ওটা রেস্ট্রিক্ট করা, আর সঙ্গে সঙ্গে চুরি দুটো একসঙ্গে প্যারালালি না করলে এটা কন্ট্রোল করা একটু। আরও কি রিকভারি করা কোনো মানে রয়েছে আপনার কোনো আশা? আমরা চেষ্টা করছি যে আরও কিছু রিকভারি করতে পারি। এখন আপনার হাতের কাছেই চিকিৎসার সকল সমাধান পাবেন হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে। প্রত্যেকবার দূর দূরান্ত থেকে আপনাদের বিভিন্ন রোগের সমস্যার সমাধান নিয়ে হাজির থাকেন চিকিৎসকরা। আগামী 9 এপ্রিল 2023 অ্যালার্জি ক্লিনিক নিয়ে আসছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী, পূর্ব ভারতের প্রখ্যাত অ্যালার্জি চিকিৎসক। আগরতলায় অ্যালার্জি এবং শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিৎসার পরামর্শ দেবেন। বিগত 2 বছরে ত্রিপুরার অনেক রোগী ওনার চিকিৎসায় ভালো রয়েছেন, তাই আপনাদের এই সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই আগামী 9 এপ্রিল হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আপনাদের জন্য থাকছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী, অ্যালার্জি স্পেশালিস্ট। অপরদিকে আগামী 12 এপ্রিল আপনাদের জন্য থাকছেন নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকার। আপনাদের কিডনির সমস্যা নিয়ে সরাসরি কথা বলুন ফর্টিস আনন্দপুরের অন্যতম নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারের সাথে। বুকিং করার জন্যে অবশ্যই যোগাযোগ করুন 7640947799 নম্বরে। আগামী 12 এপ্রিল থাকছেন নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকার এবং 9 এপ্রিল থাকছেন
ডক্টর অমিতাভ চক্রবর্তী, হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টর্স ক্লিনিক রামনগর 2 এবং 3 মাঝামাঝি আগরতলা পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 7640947799 অথবা 9777।